বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীর ইতিহাস সাফল্য সংক্রান্ত বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দেবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম। বাংলাদেশে যে এত সুন্দর সুসজ্জিত ও তথ্যবহুল জাদুঘর তৈরি করা সম্ভব তা বঙ্গবন্ধু জাদুঘর ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না। লাবিব মম ডায়েরির আজকের পর্বে থাকছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কী কী আছে, কীভাবে ঘুরে দেখবেন, কীভাবে যাবেন, অনলাইনে কীভাবে টিকিট কাটবেন, সময়সূচি ও খরচসহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত। পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। 10 একর জায়গা জুড়ে 276 কোটি টাকা ব্যয়ে জাদুঘরটি সংস্কার করে আধুনিকীকরণের পর 2022 সালে নতুন করে চালু করা হয়। সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত তলোয়ার, যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে। জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশপথে ঝর্ণার খেলা, বাহিরে সবুজ উদ্যান, সব কিছু মিলে একটা চমৎকার ভ্রমণ স্থান। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় ও তৃতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি, চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে। জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিজয় আঙ্গন। এখানে উঠে এসেছে বাংলার ভৌগোলিক ইতিহাস, নানা জনযুদ্ধের স্মারক, পলাশী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। জাদুঘরের অন্যতম আকর্ষণ 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। সরাসরি উপভোগ করতে পারবেন সমুদ্রে নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান। নিচে নৌবাহিনীর গ্যালারিতে গেলেই সেখানে তৈরি ভার্চুয়াল জগতে আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্রতলে। চারপাশে বিভিন্ন প্রকার আলো আধারিত সমুদ্রতলের পরিবেশের বিচরণ করা মাছ ও নানা জলজ প্রাণীর খেলা আপনাকে বিমোহিত করে তুলবে। সেনা গ্যালারিতে ঢুকলে মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী কমান্ডারদের ব্যাচ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্টি এয়ারক্রাফ্ট, বাংলাদেশের প্রথম পতাকা এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন দেখতে পাওয়া যায়। মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রের সঙ্গে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে জয় করা অস্ত্র ও যানবাহন সাজানো আছে এই গ্যালারিতে। অস্ত্রগুলো কীভাবে কাজ করে সেটাও দেখানো হয়েছে। দর্শনার্থীরা বিমান ওঠার অভিজ্ঞতা নিতে পারেন, আর হঠাৎ মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখলে ভয় পাবেন না। তৃতীয় তলায় বিমান বাহিনীর গ্যালারির উপরে রয়েছে জাতিসংঘ শান্তি মিশন। এই গ্যালারিতে শুধু মুক্তিযুদ্ধ নয়, দেশের নানান প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর অবদান ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশেই আছে পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা, এই সংক্রান্ত নানা তথ্য রয়েছে এই গ্যালারিতে। 2 শিফটে মিউজিয়ামের প্রবেশ টিকিট পাবেন, সকাল 10টা থেকে 1টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রতি শিফটে মাত্র 3 ঘন্টা সময় পাবেন ঘুরে দেখার। শেখার আছে অনেক কিছুই, শুধু শিশু নয়, যে কোনো বয়সের মানুষের কাছে শিক্ষণীয় স্থান হতে পারে জাদুঘরটি। জাদুঘরটি ঘুরে দেখার পাশাপাশি এইখানে অবস্থিত 3D আর্ট গ্যালারি ঘুরে দেখতে পারেন। মজার সব ছবি তুলতে পারবেন ত্রিমাত্রিক ছবিগুলোর সাথে। এতে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এছাড়া পাশে অবস্থিত নব থিয়েটার, সংসদ ভবন কিংবা চন্দ্রিমা উদ্যান থেকে ঘুরে আসতে পারেন। সময়সূচি, বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর প্রতি বুধবার বন্ধ থাকে। সকালের প্রদর্শনী সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেলের প্রদর্শনী বেলা 3টা থেকে 6টা পর্যন্ত, তবে শুক্রবারে সকালের প্রদর্শনী বন্ধ থাকে। জাদুঘরে প্রবেশের জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। 5 বছর বা তার চেয়ে কম বয়সী ছোট বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না।
এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ মূল্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। এছাড়া সরকারি নির্ধারিত জাতীয় ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। প্রতিদিন কিছু সংখ্যক দর্শনার্থী জাদুঘরটিতে ঘুরে দেখার সুযোগ পায়, তাই ঝামেলা এড়াতে অনলাইনে টিকিট কেটে নিলেই ভালো হয়। অনলাইনে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম .com ওয়েবসাইট থেকে টিকিট নিতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে বাই টিকিট অপশনে গিয়ে পছন্দের ডেট শিফট সিলেক্ট করে বিকাশ, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অথবা ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন। টিকিটের কপি ডাউনলোড অথবা প্রিন্ট করে প্রবেশের সময় দেখাতে হবে। কিভাবে যাবেন? বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার একটি জনপ্রিয় স্থান বিজয় সরণিতে অবস্থিত। আপনি ঢাকার যে কোনো জায়গাতেই থাকেন না কেন, আপনার সুবিধা মতো বাসে বিজয় সরণি, ফার্ম গেট বা কাছাকাছি কোথাও চলে আসুন। তারপর হেঁটে বা রিক্সায় যেতে পারবেন জাদুঘরে। মেট্রোতে বিজয় সরণি অথবা আগারগো স্টেশনে নেমে সামরিক জাদুঘরে যেতে পারবেন। খাওয়া দাওয়া করার জন্য জাদুঘর কমপ্লেক্সে নিহারেকে রেস্টুরেন্টে খেতে পারবেন। খাবারের দাম একটু বেশি হলেও এখানে খাবারের মান বেশ ভালো। তাছাড়াও একটি সুন্দর কফি শপ রয়েছে। এখানে কফির পাশাপাশি স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। সামরিক বাহিনীর বিভিন্ন অর্জন ও গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে ঘুরে আসুন পরিবার বা বন্ধুবান্ধব মিলে। মিউজিয়াম সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করুন, আপনার উত্তর পেয়ে যাবেন আশা করি। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায়, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।